আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপি অ্যাসপিক। অ্যাসপিক একটি জেলি জাতীয় খাবার, স্টার্টার হিসেবে অ্যাসপিক খাওয়া হয়। আজকে আমি চিকেন অ্যাসপিক, শিম্প অ্যাসপিক এবং ব্যাগন অ্যাসপিক তৈরি করে দেখাবো। ব্যাগন হচ্ছে যারা নিরামিষভোজী তাদেরকে ব্যাগন বলা হয়। ব্যাগন অ্যাসপিক হিসেবে আমি এখানে সুইট কর্ন অ্যাসপিক, পিস অ্যাসপিক এবং কোকোনাট অ্যাসপিক তৈরি করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে অ্যাসপিক তৈরি করা হয়। অ্যাসপিক তৈরির জন্য আমি এখানে সুইট কর্ন নিয়েছি, বয়েল করা চিকেন নিয়েছি, কচি নারিকেল কাটার দিয়ে কেটে নিয়েছি, গ্রিন পিস নিয়েছি, কুয়েলের ডিম সিদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছ সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি এবং একটি আপেল নিয়েছি। অ্যাসপিকের মেন উপকরণ হচ্ছে আগার আগার পাউডার। আমি আজকে আগার আগার পাউডার ব্যবহার করে অ্যাসপিক তৈরি করব। চিকেন স্পিক তৈরির জন্য আমি এখানে 400 ml চিকেন স্টক নিয়েছি। 400 ml চিকেন স্টকের সাথে আমি 2 চামচ আগার আগার পাউডার মিক্স করে 5 মিনিটের জন্য বয়েল করে নিব। সবজিগুলোকে আমি কিউব কাট করে কেটে নিয়েছি। ব্যাগন স্পিক তৈরির জন্য আমি 400 ml পানির সাথে 2 চামচ আগার আগার পাউডার মিক্স করে বয়েল করে নিয়েছি। স্পিক তৈরির জন্য প্রথমে আমি মোল্ডে আগার আগারের মিশ্রণ দিয়ে দিব। 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য আমি রেখে দিব। তারপর আমি যে উপকরণ দিয়ে স্পিক তৈরি করব সেই উপকরণ দিয়ে উপরে আবার আগার আগারের মিশ্রণ দিয়ে আমি সেট করে মোল্ড আউট করে পরিবেশন করব। আগার আগারের মিশ্রণ সেট হওয়ার জন্য আমি প্রতিটি মোল্ডে আগার আগার দিয়ে দিব। চিকেন স্টকের সাথে আগার আগারের মিশ্রণ দিয়ে আমি চিকেন স্পিক তৈরি করব। মোল্ডে প্রথমে আগার আগারের মিশ্রণ দিয়ে দিব। 10 মিনিট সেট হওয়ার জন্য আমি রেখে দিব। 10 মিনিট পর চিকেনগুলো দিয়ে উপরে আবার আগার আগারের মিশ্রণ দিয়ে দিব। এইভাবে সবগুলো স্পিক আমি তৈরি করে নিব। এখন আমি শিম্প অ্যাসপিক তৈরি করব। প্রথমে আমি একটি আপেল কেটে নিয়েছি, আপেলের উপরে আমি শিমটা বসিয়ে দিব। তারপর উপরে আগার আগারের মিশ্রণ দিয়ে সেট করে নিব। সবগুলো স্পিক তৈরি করে নিয়েছি। আমার স্পিকগুলো সেট হয়ে গিয়েছে। এখন আমি স্পিকগুলোকে ডিমোল্ড করে নেব। আমি এখানে সবগুলো স্পিক ডিমোল্ড করে নিয়েছি। এখানে আমি শিম্প স্পিক তৈরি করেছি, এগ স্পিক তৈরি করেছি, মিক্স ভেজিটেবল স্পিক তৈরি করেছি এবং চিকেন স্পিক তৈরি করে নিয়েছি। এখানে আমি কোকোনাট অ্যাসপিক, গ্রিন পিস অ্যাসপিক এবং সুইট কর্ন অ্যাসপিক তৈরি করে নিয়েছি। এখন সবগুলো অ্যাসপিক আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করব।
সবগুলো অ্যাসপিক আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার অ্যাসপিক। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি শেয়ার এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।